সারা ভারতবর্ষে একটি শক্তিমান দল বিজেপি। 2021-এ যারা সর্বশক্তি দিয়ে বিধানসভা নির্বাচনে নেমেছিল, শুধু কেন্দ্রীয় ক্ষমতায় নয়, সিবিআই নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছিল তারা। সমস্ত রকম কৌশলই অবলম্বন করেছিল, কিন্তু তারা তৃণমূলের কাছে 10 গোল খেয়ে বাড়ি ফিরে গেছে। এদিন এমনই কথা সাংবাদিকদের সামনে বললেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস। ব্যাপারটা হচ্ছে, পড়তেই পারে, রাজনৈতিক দল তার প্রচার করতেই পারে, তো তৃণমূল কংগ্রেসের এখানে প্রভাব পড়ার কোনো ব্যাপারই নেই। কারণ আপনি জানেন যে সারা ভারতবর্ষের একটা শক্তিশালী দল বিজেপি, যারা 2021-এর নির্বাচনে সর্বশক্তি দিয়ে পশ্চিমবাংলায় নেমেছিল, এবং তারা তার তৃণমূলের শুধু সরকারি কেন্দ্রীয় ক্ষমতা নয়, তারা সিবিআই ইডিকে নিয়ে তৃণমূলের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছিল নিয়ে, এবং সমস্ত রকম যত রকম কৌশল আছে অবলম্বন করেছিল, কিন্তু তারা তৃণমূলের কাছে 10 গোল খেয়ে বাড়ি ফিরে গেছে। এ প্রেক্ষিতে উল্লেখ্য, আম আদমি পার্টির পোস্টার পড়া নিয়ে বর্ধমান শহরে চাঞ্চল্য ছড়ালো শনিবার। এই পোস্টার ঘিরে ইতিমধ্যে আলোড়ন দেখা দিয়েছে শহর জুড়ে। বেশ কিছুদিন আগে থেকেই আপের পক্ষ থেকে আবেদন জানানো হচ্ছিল সদস্য হওয়ার জন্য। শহরের বিভিন্ন জায়গায় আপের পোস্টার পড়লো, তাতে যোগাযোগের জন্য ফোন নাম্বার সহ আপের সুপ্রিমো কেজরিওয়ালের ছবিও রয়েছে। নতুন করে এই পোস্টার রাজনৈতিক মহলে আলোড়ন ছড়িয়েছে। এ প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস জানিয়েছেন, শক্তিশালী দল বলে যারা গর্ব করে, যে বিজেপি যেখানে শক্তিশালী বলে দল বলে গর্ব করে সিপিএম, তারাই মুছে গেছে, সেখানে আপের কি অস্তিত্ব থাকবে এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তবে আমরা কোনো রাজনৈতিক দলকে ছোট করে দেখতে চাই না, রাজনৈতিক দলের সাথে আমাদের রাজনৈতিকভাবে লড়াই হবে, আমরা তারা যদি ময়দানে আসে রাজনৈতিক লড়াই আমরা করব। আপের পোস্টারের আগেও পড়েছে, জনতা দলেরও পড়েছে, রাজনৈতিক দল পোস্টার দিতে পারে, কারণ পশ্চিমবাংলা একমাত্র রাজ্য ভারতবর্ষের যেখানে গণতন্ত্র বিচরণ করছে, তো এই গণতান্ত্রিক দেশে যে কেউ পোস্টার ব্যানার লাগাতেই পারে, আমরা স্বাগত জানাই তাদের। আমরা রাজনৈতিক লড়াই করব, এখানে তৃণমূল কংগ্রেসের প্রভাব পড়ার কোনো ব্যাপার নয়, কারণ যে দলটার নেত্রী মমতা ব্যানার্জি আর যে দলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা আছে, সেখানে বিরোধী কোনো রাজনৈতিক দলকে আমরা কোনো গুরুত্বই দিই না। এবং বিগত নির্বাচনগুলোকে আপনারা দেখেছেন, এই বিরোধী দল সর্বশক্তি নিয়ে আমাদের বিরুদ্ধে লড়াই করে সেখানে তারা পর্যদুস্ত হয়েছে। তো সুতরাং এখানে কে পোস্টার লাগালো আর কে কী করলো, রাজনৈতিকভাবে আমরা তার মোকাবিলা করব। নিশ্চয়ই সরকার পাঞ্জাবের মানুষ চেয়েছে, পাঞ্জাবের মানুষ তাদের সমর্থন করেছে, সরকার গঠন করেছে, আমরা সাধুবাদ জানাই। যেখানে মানুষ যাকে চাইবে, পশ্চিমবাংলায় আমাদের মানুষ চেয়েছে, তাই আমরা 2021-এর নির্বাচনে ক্ষমতায় এসেছি। তো সুতরাং পশ্চিমবাংলার মানুষের প্রতি আমাদের ভরসা বিশ্বাস আছে, এবং তাদেরও আমাদের প্রতি আস্থা আছে, কোনোকে তার ফলাফল প্রমাণ করে দিয়েছে। বর্ধমান থেকে টিঙ্কু শহর রিপোর্ট, আনন্দ বার্তা।